ক্রিকেটের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করেছেন ক্রিকেট প্রেমীরা। টেস্ট র্যাঙ্কিং এর 9 ও 10 নম্বরে থাকা দল টেস্ট ক্রিকেটে অংশ নিতে পারবে না, তাদের খেলতে হবে ICC ইন্টারকন্টিনেন্টাল কাপে। বাংলাদেশের টেস্ট মর্যাদা কেড়ে নেওয়া সহ ICC কে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে বাধ্য করতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ঘৃণ্য ষড়যন্ত্র এবং এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতজানু অবস্থানের প্রতিবাদে মানববন্ধন করেছেন ক্রিকেট প্রেমীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার বেলা 11টায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, ক্রিকেট মোড়লরা যে দাবি তুলেছে তা অত্যন্ত অন্যায্য এবং বৈষম্যমূলক। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশ আর টেস্ট খেলতে পারবে না, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে। বিসিবি যাতে এর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে শক্ত অবস্থান নেয়, সেজন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি।